সো চলেন যাই, এবার রাঙামাটির আরেকটা সাইড ঘুরে দেখা যাক। অলয়েল পর্ব এখানেই শেষ। আমাদের আগের দুটি পর্বে আপনারা দেখেছেন আমরা ঢাকা থেকে রাঙামাটি পর্যন্ত কিভাবে আসলাম, এবং রাঙামাটিতে অলয়েল রিসর্টে পুরো একদিন এক রাত থাকার অভিজ্ঞতাটা আমরা আপনাদের সাথে শেয়ার করেছি। ডেসক্রিপশন বক্স চেক করলে লিংক পেয়ে যাবেন। ও তুই লাল পাহাড়ের দেশে যা, ও তুই রাঙামাটির দেশে যা, ও তুই লাল পাহাড়ের দেশে যা, রাঙামাটির দেশে যা, এখানে তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে, ও তুই লাল পাহাড়ির দেশে যা, রাঙামাটির দেশে যা, এখানে তোকে মানাইছে নাই রে। আমরা পলয়েল থেকে চেক আউট করলাম, এখন যাচ্ছি আমরা হোটেল মতিমহল, এটা রিজার্ভ বাজার এরিয়াতে। দেন ওইখানে আমরা লাগেজ ট্যাগেজ রেখে চেক ইন করেই সাথে সাথে বেরিয়ে যাব। বের হয়ে আমরা রিজার্ভ বাজার, এটা কি বলে, ঘাট থেকে হচ্ছে আমরা বোট নিব। সো এখন আগে আমরা মতিমহলে যাই। চলে আসছি হোটেল মতিমহলে, যাই ভিতরে গিয়ে চেক ইন করি। হচ্ছে হোটেল মতিমহল থেকে কাপ্তাই লেকের ভিউ। এটা রাঙামাটি একদম শহরে, প্রপারে রাঙামাটি প্রপার। এই যে আমার আশপাশে যা দেখছেন এগুলো স্থানীয় বাড়িঘর, সামনে এই যে কাপ্তাই লেক। আমরা এখন হচ্ছে রিজার্ভ বাজার, যেটা হচ্ছে লঞ্চ ঘাট, এখান থেকেই আপনারা বোট গুলো পাবেন। সো দরদাম করে আপনার পছন্দ মতো বোট দেখে এখান থেকেই বোট গুলো চুজ করবেন, বিকজ ছোট বড় বিভিন্ন রকমের সাইজের আছে, আপনি যেটাতে কমফোর্ট ফিল করেন এরকম দেখেই বোট চুজ করবেন। অ্যান্ড এখানে বিভিন্ন প্রাইসের ভাড়া ওনারা ডিমান্ড করবে, সেভাবে আপনি আমার ডেসক্রিপশন বক্স চেক করেন, আমি ওখানে ডিটেলস বলে দিব যে ভাড়ার অ্যামাউন্ট আসলে কিভাবে মানে সিলেক্ট হয়। সো আপনারা ডেসক্রিপশন বক্সটা চেক করেন। আমাদের বোট আসতেছে, এখানে নাই, আসলে আমরা বোটে উঠবো। জাহাজ চলে আসছে, বিসমিল্লাহির রহমানির রহিম। পুরি সেই গরম। হ্যালো, কি ভয় লাগতেছে? দোয়া পড়তেছি। দোয়া? ও, আপনার লাইফ জ্যাকেটটা রাখেন না কেন? তো শুরু হয়ে গেল আমাদের শিবলাম ঝর্ণার জার্নি, রাঙামাটির অন্যতম একটা সুন্দর জায়গা শুভলং ঝর্ণা যাবো এখন আমরা। পাহাড়ির দেশে যাবি,
লাল পাহাড়ির দেশে যাবি হাড়িয়ার মাদল পাবি লাল পাহাড়ির দেশে যাবি হাড়িয়ার মাদল পাবি মে মরুদের আদর পাবি রে ও নাগর ও নাগর একেবারে মানাইছে নাই রে একেবারে মানাইছে নাই রে আমরা এখন আসলাম চাংপাং রেস্টুরেন্টে আমরা জাস্ট এখন অর্ডার করব এখানে আগে অর্ডার করে যেতে হয় তো এখানে আমরা এখন অর্ডার করে যাব দেন আমরা শুভলং থেকে গোসল করে ফেরার পথে এখানে খাবো কি হইছে তোমার আমার কমলাই ভিতরে চলে গেছে ওরা এরকম সম্ভব না ব্যাম্বু চিকেনটা হবে যেটা হচ্ছে আমরা মাছের মধ্যে রান্না করি ব্যাম্বু ফিশ হবে মাছ কেবং হবে এটা আমরা কলা পাতা মুড়িয়ে প্রেসার কুকারে স্টিম করে রান্না করি প্লেন রাইস ডাল হ্যাঁ মাছ কেবং স্মল চিকেন ভর্তা স্মল ব্যাম্বু শুট ফ্রেশ স্মল কাচকে ফ্রেশ স্মল পানি সালাদ স্মল পানি একটা আর আপনার বুটের ড্রাইভার একজন চলে আসলাম শুভলং ঝর্ণা এক বা শুভলং বড় ঝর্ণায় নর্মালি এখানে এক ঘন্টা আসতে সময় লাগে বাট আমাদের নৌকাটা অনেক স্লো দ্যাটস ওয়াই আমাদের প্রায় দেড় ঘন্টার মতো সময় লাগলো আসতে আমরা এই সিজনে আসছি দেখে এখন এটার এত বেশি পানি নর্মালি এত পানি থাকে না আশায় প্রকাশ করার মতো না ও মাই গড কি দুর্দান্ত আর এখানে কি বাতাস পানিগুলা ছিটে আসতেছে এখানে খুবই সাবধান এগুলা সিঁড়িগুলো অনেক পিছিল খুবই সাবধানে আপনারা চলাফেরা করবেন আসলে এখন বর্ষার সিজন হওয়ায় প্রচন্ড পানি এক কথা কেমন লাগতেছে জয়া শান্তি হয়ে গেছে চল আমরা দেরি না করি আমার লাইফের দেখা যতগুলা মানে জায়গা আমি দেখছি ওয়ান অফ দা বেস্ট এটা বেস্ট ওয়ান অফ দা না এটাই বেস্ট শুভলং ঝর্ণায়
চমৎকার কিছু সময় কাটানোর পর এখন আসছে হচ্ছে সুবলং ঝর্ণা দুই বা হচ্ছে সুবলং ছোট ঝর্ণা যেটাকে বলে। এই হিমেল কেমন লাগছে সুবলং ঝর্ণাটা? বলার ভাষা নাই। খুবই ভয়ঙ্কর, এটা দেখলেই ভয় লাগতেছে। এই ঝর্ণায় গোসল করার সাহস আমাদের নাই। আমি নাম দিলাম ভয়ঙ্কর ঝর্ণা। অতিরিক্ত পানির স্পিড, মানে পানির স্পিড অনেক বেশি, এখানে গেলে দুবাই ফলাই দিবে। হিমেল এদার আও, কেমন লাগ রহা হ্যায়? যে ভয়ঙ্কর দুবাই, এটা ভয়ঙ্কর। আমরা এখন সুবলং দুই নাম্বার ঝর্ণা ঘোরা টোরা শেষ করে ড্রেস ড্রেস চেঞ্জ করে আমরা এখন যাচ্ছি চাংপাংয়ে আমাদের লাঞ্চ করতে। আর নৌকাতেই আমাদের হচ্ছে ড্রেস চেঞ্জের ব্যবস্থা ছিল, সো লাইক মহিলারা যদি চেঞ্জ করতে চায় সেক্ষেত্রে প্রবলেম নাই, নৌকাতেই ব্যবস্থা থাকে। বাট নৌকা সেভাবে দেখে নেবেন যে নৌকাতে সেই ব্যবস্থাটা আছে কি না। সো প্রচুর ক্ষুধা লাগছে, এখন আর কথা বাড়াবো না, আমরা এখন যাচ্ছি সরাসরি চাংপাং রেস্টুরেন্টে, যেটাতে আমরা আসার সময় অর্ডার করে আসছিলাম। সো এখন ওই রেস্টুরেন্টে গিয়ে আমরা হচ্ছে আমাদের লাঞ্চটা কমপ্লিট করবো, তারপর আবার আপনাদের সাথে কথা হবে। সো দেখা হচ্ছে চাংপাং রেস্টুরেন্টে, বাই বাই। চলো চলো বাবা হিমেল। সো এই তো চাংপাং রেস্টুরেন্টে চলে আসলাম, এখন হচ্ছে আমরা এখানে বসে খাবো। ইয়েস ইয়েস, ওয়াও কি আয়োজন! আহ, এটা তো ঘুম চলে আসবে। সামনে কাপ্তাই লেক, এই যে আমরা, ওইখানেও সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, বাট ওটা ওখানে চেয়ার টেবিলে বসে খাওয়া যায়। বাট আমরা একটু ভাবলাম যে আসছি যেহেতু প্রকৃতির মাঝে, একটু প্রকৃতির মতো করেই খাই। এখানে একদম ছড়ায় ছিটে দস্তরখানার মতো খাবো। মানে এটা দেখার মতো এক কথা, এটা মানে ভাষায় প্রকাশ করার মতো না। রাঙামাটির বিখ্যাত খাবার, লোকাল খাবার, এগুলো যদি খাইতে চান, এগুলো ট্রাই করতে চান, তাহলে ডেফিনেটলি এখানে চলে আসেন। এইটা এখানে আসার জন্য আপনাকে বোট নিয়ে আসতে হবে, মানে বাই রোড এখানে আসার কোনো ওয়ে নাই। স্যার তো খুব ভালো লাগতেছে, আমার ড্রেসটা নাইস, কে কিনে দিছে? সো এটা হচ্ছে রুই মাছের একটা রেসিপি, এটার নাম আমি ঠিক মনে বলতে পারতেছি না, ওনারা আসলে বলতেছি। এটা হচ্ছে কলা পাতায় স্টিম করে রান্না করে, এটা হচ্ছে পাহাড়ি একটা সালাদ, খুবই নাকি স্পাইসি হয়। এটা হচ্ছে কাচকি মাছের ফ্রাই, কাচকি মাছ ফ্রাই করে একটা রেসিপি করে, এটাও নাকি খুবই টেস্ট। আর এটা হচ্ছে একজন একদম দেশি মুরগির ভর্তা, মানে দেশি মুরগির ঝুরা ঝুরা ভর্তা, মুখে মানে কথা বলতে পারতেছি না, জিভে পানি চলে আসছে। এটা হচ্ছে একটা ঘন ডাল, আর আমাদের আরেকটা আইটেম আছে, ওইটা আসতেছে। ওকে, এটা কি নাম? এটা হচ্ছে ব্যাম্বো স্যুট ফ্রাই। ব্যাম্বো স্যুট ফ্রাই, মেন কুচি অংশ যেটা, আচ্ছা, বাঁশের কুচি অংশটা দিয়ে, তাই তো? আর এটাকে কি বলে? এটা এটা মাছকে বাং, কলকাতা মোড়ানো রান্না, মাছকে মাছকে বাং। ওকে, এটা এটা কি? কাচকি মাছ ফ্রাই। বাহ, দারুন। ঠিক আছে, আমরা এখন এগুলো ট্রাই করি। থ্যাংক ইউ ভাইয়া, ধন্যবাদ। তো প্রথমে শুরু করতেছি এই যে বাঁশ দিয়ে, রাঙামাটির বাঁশ খাই। এটা হচ্ছে ব্যাম্বু স্যুট ফ্রাই, এটা দিয়ে ট্রাই করতেছি। বিসমিল্লাহ। ওরে আম বলি, আমরা ওই যে কুমড়ার পাতার বড়া খাই না, তাই না? এটা হচ্ছে কাচকি ফ্রাই,
এটা ওনাদের রেকমেন্ডেড একটা আইটেম বললো যে এটা নিতে পারেন খুবই নাকি মজা পরে দাও একটু আগে দেখে নিই ট্রাই করি আরে বাবা হ্যাপি এটা হচ্ছে মাছ কে বাং রুই মাছকে স্টিম করে করা এন্ড এটা এই লেকেরই মাছ একদম লেক থেকে ফ্রেশলি ধরা ওরে আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ এক কথায় কঠিন রুই মাছটা বেস্ট যা খাইলাম মানে একেবারেই ভিন্ন স্বাদ মানে আমরা সচরাচর যেমন রুই মাছ খাই ওরকম না একটু ডিফারেন্ট একটু না ভালোই ডিফারেন্ট কিন্তু ভাল লাগতেছে খুবই ভাল লাগতেছে আমার কাছে এই তিনটার মধ্যে এই রুই মাছটা বেস্ট লাগলো আমি অর্ডার করার সময় যে প্রাইসটা দেখলাম আমার কাছে খুবই রিজনেবল লাগছে ওকে এটা হচ্ছে দেশি মুরগির একেবারে ভর্তা দেখি এটা কেমন লাগে দেশি মুরগির ভর্তা বিসমিল্লাহ এই জিনিসটা মজা বাট আমার কাছে একটু মানে মনে হচ্ছে যে অনেকক্ষণ আগে করা হয়েছিল এটা কেমন আমি বলি মুরগির মাংসকে ঝুরা করছে পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে তারপর ভর্তা করছে তো ঠিক আছে আপনাদের দেখাইলাম আপনারা আসলে এই আইটেমগুলো ট্রাই করতে পারেন অবশ্যই বিশেষ করে এই কাচকি ফ্রাই আর এই রুই মাছটা এটা হচ্ছে মাস্ট ট্রাই আইটেম আমাদের ভাষায় এখন খাওয়া দাওয়া শেষ করি আপনাদের সাথে খাওয়া শেষ করার পরে আবার কথা হচ্ছে সো আমাদের খাওয়া দাওয়া শেষ চাংপাং থেকে খুব দারুণ খেলাম আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুব রান্নাগুলো ভালো ছিল তো এখন আমরা যাব ঝুলন্ত ব্রিজের উদ্দেশ্যে ছোটবেলার থেকে শুধু শুনতাম রাঙামাটির ঝুলন্ত ব্রিজ রাঙামাটির ঝুলন্ত ব্রিজ কখনো যাই নাই আজকে যাব দেখি ইনশাআল্লাহ হোপফুলি ভালো লাগবে তো বাই বাই চাংপাং রেস্টুরেন্ট আবার দেখা হবে ইনশাআল্লাহ সো দেখতে দেখতে আমরা চলে আসলাম রাঙামাটি ঝুলন্ত ব্রিজ এটা অনেক শুনছি এটা সম্পর্কে যেহেতু রাঙামাটি আমার ফার্স্ট টাইম সো এটাকে আমি প্রথমবারই দেখতেছি এই সেই বিখ্যাত ঝুলন্ত ব্রিজ তাহলে ফার্স্ট টাইম তুমি আমার সাথে কিছু ফার্স্ট দেখলা তাই না হ্যাঁ এটাই তোমার সাথে প্রথম মানে প্রথম কোনো কিছু প্রথম দেখা এই বাবা আর একটা টিকিট লাগবে ও টিকিট কত করে 20 টাকা করে টিকিট তিনজন জয়ার অনেক দিনের আশা পূরণ হয়েছে সে অবশেষে পেঁপে পাইছে ঝুলন্ত ব্রিজ তো ঝুলে না সো দেখতে দেখতে আমাদের ডে টুও শেষ আমরা এই যে লাস্ট এই ব্রিজটাই দেখতে আসছিলাম এটা হচ্ছে রাঙামাটির সেই বিখ্যাত সাসপেনশন ব্রিজ বা ঝুলন্ত ব্রিজ সেতু ঝুলন্ত ব্রিজ বিখ্যাত একটা জিনিস দেখলাম ভালো লাগলো বাট আহামরি তেমন কিছু না আপনারা আসতেই পারেন চাইলে সো ঝুলন্ত ব্রিজ থেকে ফেরার পরে আমরা এতটা বেশি টায়ার্ড ছিলাম যে আমরা আর কোনো দিকে না তাকিয়ে জাস্ট রুমে গিয়ে ঘুম দিয়েছিলাম অ্যান্ড ঘুম থেকে উঠেই
এত ক্ষুধা পেয়েছিল আমরা ডিনার কমপ্লিট করে নিয়েছি। এখন আমরা রাঙামাটি শহরে বিভিন্ন রকমের যে স্ট্রিট ফুডগুলো আছে সেগুলো একটু ট্রাই করছি, আর রাঙামাটি শহরটা রাতের বেলা আসলে কেমন সেটা একটু দেখার চেষ্টা করছি। পাহাড়ি কলা কিনলাম রাতে খাওয়ার জন্য। তো আমরা ঝুলন্ত ব্রিজ থেকে আসার পরে একটা ঘুম দিছিলাম, সেরকম ঘুমের থেকে উঠে সরাসরি অনেক ক্ষুধা লাগছিল, খাওয়ার জন্য গেছিলাম। আমরা ডিনার কমপ্লিট করলাম, এখন আর শরীরে একেবারেই এনার্জি নাই। টুকটাক কিছু নাস্তা নিয়ে নিছি আমরা, কলা কেক টেক, আর একটু রাঙামাটি শহরটা এমনি হাঁটাহাঁটি করে দেখলাম, আপনারাও দেখলেন। এখন জাস্ট আমরা ঘুমাই যাবো, অ্যান্ড আপনাদের সাথে দেখা হবে আগামীকালকে। আগামীকালকে আমাদের কাপ্তাই মানে রাঙামাটির আরেকটা উপজেলা যেটা কাপ্তাই মূলত যে এরিয়াটা, ওইটা আমরা হচ্ছে আগামীকালকে এক্সপ্লোর করবো। সো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের সাথেই থাকেন। দেখা হচ্ছে কাপ্তাই, বাই বাই।